বাস্তবকে অবলোকন করে যে সত্য প্রকাশিত হয় তার মতান্তর করতে পারে, কিন্তু সত্য উপলব্ধি করে যে বাস্তব ব্যক্ত হয় সেটি কেবল সিদ্ধান্ত প্রদানের যোগ্যতা রাখে। আমরা তথাকথিত বুদ্ধিমানেরা এই সত্যকেই উপেক্ষা করি এবং পরে আক্ষেপ। আমরা যা প্রত্যক্ষ করি তার পশ্চাতে যে সত্য ওই ঘটনার কারণ স্বরূপে বিরাজ করছে তার রহস্য উদ্ঘাটন না হলে বিচারের মূঢ়তা বিপজ্জনক রূপে প্রতিফলিত হয়। ফলস্বরূপ জীবন তথা সংসার তথা সমাজ সৃষ্টির কূপে অভিশপ্ত হয়ে যায়, আর সেই অভিশাপকে প্রজন্মের পর প্রজন্ম অনির্দিষ্টকাল ধরে বহন করে চলে। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সেই প্রকোপের করালে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এই শাপিত অন্ধকার শক্তি প্রকৃতির জ্ঞানালোক শক্তিকে গ্রাস করার ষড়যন্ত্রে দুর্বৃত্ত হয়ে উঠছে। তাই আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয়ে যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ছুটি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যা চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, ফোনে দেখা আলোর গতিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা, খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদ্বন্দ্বী, নৃশংস অট্টহাসিতে ভরে
দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘপ্রভাং গৌরাং মুক্তকেশিন চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা, হয়তো বা।